আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সকালবেলার খাবারটা শেয়ার করছি। সকালবেলা আজকে কোনো নাস্তা করিনি, আজকে আলু সিদ্ধ গরম ভাত। তো আলু কিছু সিদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সাদা তেলে ভাজা, কিছু শুকনো মরিচ, আর নিয়েছি লবণ। তো এখন আমি যেই তেলটা দিয়ে মরিচটা ভেজে নিয়েছি ওই তেলটা দিয়েই আলুটা মাখিয়ে নিব। এটা অনেক টেস্টি, অনেক মজার, একটু ঝালঝাল টাইপের। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ দিলে এটার এটা থাকেই না, যে মরিচের মাখানো যে স্বাদটা ওই স্বাদটা পাওয়া যায় না। এটা শুধু শুকনো মরিচ আর লবণ দিয়ে ভর্তাটা, আলুটা একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনো গুটি থেকে না যায়। তো আমি এদিকে মরিচটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু একটু ঝালঝাল টাইপের হবে, তেলে টেস্টটা অনেক বেড়ে যায়। এমনিতেই আমি একটু ঝালটাই পছন্দ করি। তো আজকে সকালবেলার খাবার এটাই, গরম ভাত আলু ভর্তা। অবশ্যই আপনারা ট্রাই করবেন এই শীতের দিনে, এই খাবারটা অনেক মজার। তো এইভাবে আমি ভালো করে মরিচটা মাখিয়ে নিচ্ছি, এখন আলুতে মিশিয়ে নিব। গরম ভাতের সাথে আলু ভর্তাটা না খেলে অবশ্যই মিস করবেন। এখানে কোনো ধনে পাতা বা কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ কোনোটাই অ্যাড করি নাই, শুধু শুকনো মরিচ আর মরিচের ভাজা তেলটা দিয়ে আমি ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা দেখলেই জিভে পানি চলে আসে, এমন একটা ভর্তা। অবশ্যই ট্রাই করবেন। তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে একটা স্টুডেন্টকে পড়াই, তাই নিয়ে বসলাম। ওদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো ওকে একটু হেল্প করছি। এই যে অনলাইন থেকে ওদের তিনটা করে সাবজেক্টের প্রশ্ন দেওয়া হচ্ছে, তো প্রথম পেজটাতে একটু কারুকাজ করে ড্রয়িং করে দিলাম, ওইটাকে কালার করে নিচ্ছে। তো ওকে নিয়ে বসলাম কিছুক্ষণ। তো এইভাবে আমি প্রতিদিনের কাজ এইভাবেই করি, ওকে একটু হেল্প করতে হচ্ছে। তো অনলাইন থেকে প্রশ্নগুলো নিয়ে আসে, ওই নিয়ে আসে। যে লেখা প্রায় কমপ্লিট, এই প্রশ্নটা এখানে তিনটা পেজ, তিনটা করে ওদের সাবজেক্ট অ্যাসাইনমেন্ট জমা দিতে হচ্ছে, লেখাও প্রায় কমপ্লিট। এখন পেজটা একটু ড্রয়িং করে নিচ্ছে কালার পেন্সিল দিয়ে, তাই ওকে আমারও একটু হেল্প করতে হচ্ছে, দেখতে হচ্ছে কী লেখছে। তো এখন আমি রান্নায় চলে যাব। আজকে রান্নাটা কী হবে তাই দেখিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব একটা ফুলকপি, বড় সাইজের একটা ফুলকপি। ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডালনা রান্না করব। তো আর রান্না করব, ঘরে ছিল আমার এই জলপাইগুলো, জলপাই দিয়ে আজকে একটা টক ডাল রান্না করব সর্ষের তেলে দিয়ে, তাই আজকে আমি শেয়ার করছি। তো দেখতে থাকুন। আর আমার কাপড় চোপড় ধোয়া তাও কমপ্লিট। এখন আমি ডালটা চুলায় বসিয়েছিলাম হলুদ লবণ দিয়ে, ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু সাদা তেল। তো এতে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। ডালটা তে শুকনো মরিচ না দিলে সেন্টটা ভালো আসবে না, তো আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তো এখন আমি দিয়ে দিব ডালটা, ডালটা আমি দিয়ে দিলাম। তো ডালটা যখন একটু জাল উঠে আসছে তখনই আমি দিয়ে দিলাম একটু শুকনো জিরি গুঁড়ো। তো এখন জিরি গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো এখন আমি এটার সাথে অ্যাড করব
काटा जलपाईगुलो आमी ये जलपाईटा पिस करे आटी ये छड़िए नहीं जलपाईटा दिए दिलाम। जलपाईटा आमी पर ही दिच्छी कारण बेशिक्षण सिद्ध होले डालटा अनेक टक हो जाए तो जाते टकटा मीडियम थाके ताई आमी पर ही दिच्छी। दुई एकटा जाल उठले आमी डालटा नामिये निब। तो डालटा आमार रान्ना हो गेल। এখন আমি ফুলকপিটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে পরিষ্কার করে ধুই নিয়েছি। একটু বড় বড় টাইপেরই কেটেছি আর ডাটাগুলো আমি ফেলি নাই কারণ ডাটাটা আমার অনেক ভালো লাগে চিবোতে। তো একটু মোটা টাইপেরই আলুটা কেটেছি আর ডাটাটা এটার সাথে দিয়ে দিয়েছি। আমি আলাদা আলাদা করে দুইটাই ভেজে নিব। তো দেখতে থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখন দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন নেড়েচেড়ে আমি ফুলকপিটা আলুটা আলাদা ভেজে নিব। একসাথেও ভাজা যেত কিন্তু ফুলকপিটা হয়তো ভেঙে যাবে। এখন নতুন ফুলকপি সবাই একটু হাতে তুলে খেতে চায় বা চাইবেও, তাই আমি আলাদা আলাদা ভেজে দিচ্ছি। তো ভাজাটা হয়ে গেল, আমার তেল বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন কড়াইতে। তো এখন আরেকটু তেল দিয়ে আমি আলুটা আর ডাটাগুলো আলাদা ভেজে নিব। আলাদা আলাদা ভেজে নিলে এটার স্বাদটা আরও বেড়ে যাবে। তো নতুন ফুলকপি বলে কথা, তাই আমি আলাদা আলাদাই ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তো এইভাবে আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। আলুটা ভাজা এদিকে হতে দিয়ে আমি এখানে জামাটা আমি কাটিং সেলাই কোনোটাই শেয়ার করি নাই। এটা 10-12 বছরের বাচ্চাদের একটা জামা, ওদের এমনই একটা সময় যে ওড়নাটা গায়ে দেওয়া অনেকটা টাফ ব্যাপার, তাই কুটি দিয়ে আমি জামাটা সেলাই করেছি। তো এখন আমার সেলাইটা আমি কাটিং সেলাই কোনোটাই শেয়ার করছি না, এভাবে আমি সেলাই করে নিয়েছি দেখুন কুটি দিয়ে। তো এখন দুইটা দুই পাশে দুটো দুটো করে চারটা সো বোতাম লাগিয়ে নিব। তো সো বোতামটা আমি কীভাবে লাগাচ্ছি, একই কালারের পাইপিংয়ের কাপড় দিয়ে এই বোতামটাকে মুড়িয়ে নিলাম এভাবে শক্ত হাতে, আর এইভাবে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। এই জামাটা 10-12 বছর 12-14 বছরের মেয়ের বাচ্চাদের অনেক দরকার, এভাবে সেলাই করে দিলে অনেক ইজিভাবে ওরা ইউজ করতে পারে, তাই বানানো। তো আমি এখন দাগ দিয়ে দিচ্ছি কোথায় আমি বোতামগুলো লাগাবো। এভাবে আমি কিন্তু উপরের পাটটার সাথে কুটিটা একসাথে জয়েন দিয়ে নিচ্ছি, তাইলে এটা একদম পারমানেন্ট একটা কাজ, আর কোনো সমস্যা হবে না। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারটা পাশই সেলাই করে নিব শক্তভাবে যেন বোতামটা খুলে না আসে। আমি এদিকে সবজিটা চুলায় বসিয়ে এই ফাঁকে আমি এই কাজটা সেরে নিলাম দেখুন। তো এই কুটিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো প্রায় আমার এদিকে ভাজাটা হয়ে আসছে, তো আমি এখন নামিয়ে নিব। তো কড়াইতে আবার আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা আমি কম দেওয়ারই চেষ্টা করি, তাও কীভাবে যে বেশি হয়ে যায় বুঝতেই পারি না। তা আবারও এখনও আবার একটু তেল দিয়ে সাদা জিরে দিয়ে ফোড়ন দিব, যেহেতু আমি পেঁয়াজ রসুন আজকে ইউজ করবো না, আজকে নিরামিষই করব। তো আমি জিরাটা ভেজে নিচ্ছি, এখন দিয়ে দিলাম একটা তেজপাতা। তো এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব জিরাটা, তাহলে স্মেলটা ভালো আসবে। জিরাটা আমি প্রায় ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব কয়েকটা জিরা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমি একটু পানি অ্যাড করব কারণ মরিচটা পুড়ে গিয়ে তেলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন দিলাম জিরি গুঁড়ো, একটু দিলাম, এক চামচ দিলাম ধনে গুঁড়ো, এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, দিলাম চিনি এক চামচ, তারপর দিলাম একটু স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা চেটে দেখবেন যার যার স্বাদ মতো। তো মশলাটা আমি ভেজে নিব তেলটা উঠে আসা পর্যন্ত।
মশলাটা তেলে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে মশলাটা যাতে সবজির গায়ে লাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো এখন দিয়ে দিব হালকা একটু পানি, কারণ এটা মশলাটা মাখা মাখা টাইপের, আর এটা দিলে এখন প্রায় হয়ে আসছে। আমার একটা ফুলকপির একটা টুকরো আমার ভেঙে যায়নি, আলাদা আলাদা ভাজা ভাজাতে আমার এটা আস্ত আস্ত টাইপের রয়েছে। তো এভাবে আর একটু সিদ্ধ হলে মাখা মাখা টাইপের হয়ে যাবে। ধন্যবাদ, অবশ্যই দেখবেন।